আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব আজ রাত 12টার পর আমাদের ইভো MP5 এর ফেডারেল ইভেন্ট আসবে। বিস্তারিত ইভেন্ট কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আমাদের রমাদান স্পেশাল যে MR87 এর স্কিনটা ছিল কবে আসবে, কোন ইভেন্টের মাধ্যমে আসবে অফিশিয়ালি কনফার্ম হয়ে গেছে, বিস্তারিতটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এই পর্যন্ত আমাদের গেমে আসা দুইটা লেজেন্ডারি বান্ডেল রয়েছে, একটা হচ্ছে কোবরা বান্ডেল আর একটা হচ্ছে বুয়া বান্ডেল। দুইটা বান্ডেলের রিটার্ন আসার লিক্স পাচ্ছি, এই বিষয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। এছাড়া রমাদান স্পেশাল যে ইভেন্ট ইন্টারফেস রয়েছে সেটার ফুল ভিডিও আমার হাতে চলে এসেছে, এমন কি ইভেন্ট হবে, কি কি ফ্রি আইটেম রিওয়ার্ড থাকবে সবকিছু তোমাদেরকে রিভিউ করে দেখাবো। খুবই তাড়াতাড়ি একটা ইনকিউবেটর রিটার্ন আসতে যাচ্ছে, এই বিষয়েও তোমাদেরকে আজকের ভিডিওতে জানাই দিব। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট সর্বার অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্ট ও আপডেট অ্যাড হবে সেটা তোমাদেরকে 100% কনফার্মলি জানাই দিব। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা, আর যদি ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে অবশ্যই কোনো অপশনে নিউ লিখে দিবা, তাহলেই আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিওর ইনফরমেশন গুলি অথবা প্রেজেন্টেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। আমাদের স্পেশাল আমাদের যে MR87 এর স্ক্রিনটা ডিজাইনিং করা হয়েছিল এই স্ক্রিনটা রিভিউ কিন্তু তোমাদেরকে অনেকদিন আগে থেকেই করতেছি, এন্ড এটাও বলেছিলাম যে এটা টোকেনটার ইভেন্টে কিন্তু আসতে যাচ্ছে। ফাইনালি ইভেন্টটাও কনফার্ম হয়ে গেছে, স্ক্রিনের উপরে তোমরা প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতেই পাচ্ছ। টোকেনটার ইভেন্টে আসতে যাচ্ছে আমাদের MR87 এর স্ক্রিনটা। ফার্স্ট টাইম বলছি এই টোকেনটার ইভেন্টে শুধুমাত্র MR87 এর স্ক্রিন ছাড়া বাদ বাকি আইটেম রিওয়ার্ডগুলো জাস্ট ডেমো হিসেবে দেখানো হয়েছে, ওইগুলো কনফার্ম না। আর এখানে তো মিনি টোকেনটার ইভেন্ট দেখতে পাচ্ছ, বাট আমাদের সার্ভারে আসলে এটা 5টা টোকেনে আসবে। 5 নাম্বার টোকেনে থাকবে আমাদের MR87 এর স্ক্রিনটা, আর বাদ বাকি 4টা টোকেনে আমাদের স্পেশাল আইটেম রিওয়ার্ড গুলো থাকবে। তো এখন তোমাদের অনেকেরই কোশ্চেন থাকবে যে ভাই এটা কবে আসছে। 26 এপ্রিল ইভেন্ট আসবে যেটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে, বাট এখনো সেটা কনফার্ম ইন্ডিয়া সার্ভারের জন্য, বাংলাদেশ সার্ভারের জন্য 26 তারিখে এখনো কনফার্ম করা হয়নি। বাট তোমাদেরকে আগেই বলেছি রমজান স্পেশাল যেহেতু কিছু লিমিটেড সার্ভারের জন্য আসছে, সেহেতু প্রত্যেকটা সার্ভারে ইভেন্ট গুলো সেম ডেটেই আসবে। আমাদের সার্ভারেও 26 তারিখে আসবে অথবা 1-2 দিন আগে পরে হতে পারে। আজকে 15 এপ্রিল, এখনো 11-12 দিন মতো টাইম রয়েছে, ইভেন্টটা আসার পরেও 7 দিন চলবে, সেক্ষেত্রে এখনো তোমরা 16-17 দিন টাইম পাচ্ছ। র্যাপার আন্ডারওয়ার্ল্ড এবং এই শটগানটার একদম সেম অ্যাবিলিটি দেওয়া হয়েছে, যাদের কাছে র্যাপার আন্ডারওয়ার্ল্ড অলরেডি আছে তাদেরকে বলবো এই MR87 এর স্কিনের উপর একটা ডায়মন্ড খরচ করার দরকার নাই, আর যাদের কাছে ভালো কোনো MR87 এর স্কিন নাই তারা এখন থেকে ডায়মন্ড গুছাই রাখো। মান্থলি উইকলি করা থাকলে 15 দিনে তোমরা 2000-2500 ডায়মন্ড গুছাই ফেলতে পারবা, আর 2-3000 ডায়মন্ড হলেই তোমরা ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবা আশা করি। সো রমাদান স্পেশাল ইভেন্টটা কোন ইভেন্ট আসতে যাচ্ছে, কবে আসতে যাচ্ছে বিস্তারিত আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। ভিডিওতে একটা প্রমোশন রয়েছে, চলো সেটা দেখে আসি। হেই গাইস, তোমাদের আজকে ক্লিকএক্স ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব। ক্লিকএক্স হচ্ছে অনলাইনে বেটিং করার জন্য সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম। এখন কিন্তু IPL জমজমাট চলতেছে, IPL এ বিভিন্ন ম্যাচের উপর বেটিং করে কিন্তু তোমরা অনেক অনেক টাকা আর্নিং করতে পারো। IPL এ বেটিং করে টাকা ইনকামের সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে ক্লিকএক্স। ক্লিকএক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্রিকেট, ফুটবল এমন কি অনলাইন ক্যাসিনো খেলেও টাকা অর্জন করতে পারো। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকার দরকার হবে না, সিম্পলি তোমার ডিটেইলস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবা। এখানে টাকা উইথড্র এবং ডিপোজিট করার জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট ছাড়াও আরো অনেক সহজ মেথড। মিনিমাম ডিপোজিট 200 টাকা এবং মিনিমাম উইথড্র 1000 টাকা। উইথড্র করার জন্য তোমাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না, এখান থেকে তোমরা রেফারও করতে পারবা, প্রত্যেকটা রেফারের জন্য পাচ্ছ 200 টাকা বোনাস। তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য পাবা 24 ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস। তুমি চাইলে ক্লিকএক্স এর এজেন্ট হিসেবেও কাজ করতে পারো, এন্ড আর্ন করতে পারো আনলিমিটেড কমিশন। আর এখানে বেটিং করে তুমি iPhone 13 ও উইন হতে পারো। তোদের কিছু লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সিম্পলি ডাউনলোড করে ফেলো। আমি জানি আমার প্রত্যেকটা ভিডিওতেই এখন প্রমোশন থাকতে থাকে যার জন্য তোমরা অনেক বেশি বোরিং ফিল করতেছো, বাট কি করার বলো, ইউটিউবের আর্নিং অনেকটাই কম, আমাদের বেশিরভাগ আর্নিং আসে এই প্রমোশন থেকে। সো প্লিজ সবাই এই প্রমোশনের টপিকটা ইগনোর কইরো, আমার কাজ প্রমোশন গুলোকে প্রেজেন্ট করা। তোমাদের তো অবশ্যই বিবেক বুদ্ধি আছে, যেটা ভালো সেটাই কাজ করবা, যদি খারাপ হয়ে থাকে তাহলে ইগনোর করতে পারো। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে ইনকিউবেটরটা খুবই তাড়াতাড়ি তোমরা রিটার্ন দেখতে পারবা। ইনকিউবেটরটার নাম আমার মনে নাই, এটার নাম আই থিঙ্ক স্পাইক, স্পাইন এমন টাইপের কিছু একটা হবে। ইনকিউবেটরটা কিন্তু অলরেডি বাংলাদেশ সার্ভারে রিটার্ন চলে আসছে, শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য খুবই তাড়াতাড়ি এই ইনকিউবেটরটা রিটার্ন আসতে যাচ্ছে। কনফার্ম কোনো ডেট বলা সম্ভব না, হুট করেই কিন্তু ইনকিউবেটরটা রিটার্ন চলে আসবে, এমন ভালো কোনো ইনকিউবেটর না যে এটার জন্য তোমাদের ওয়েট করে থাকতে হবে। আজকে ইন্ডিয়া সার্ভারে হায়াতো রিলেটেড একটা রিডিম কোড আসছে, যে রিডিম কোডটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই ভ্যালুয়েড রয়েছে, যারা যারা এখনো রিডিম করনি রিডিম করে নিও। আবারও বলছি এটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য আসছে, বাংলাদেশ সার্ভারে আসছে না। তোমরা জানো আমাদের গেমে যে বড় সড় ইভেন্ট আসে প্রত্যেকটা ইভেন্টেরই একটা ইভেন্ট ইন্টারফেস সেকশন থাকে। কালকে কিন্তু আমাদের BTS ক্যালেন্ডার ইভেন্টটা শেষ হয়ে যাবে এবং পরশু দিন থেকে কিন্তু রমাদান স্পেশাল ইভেন্ট স্টার্ট হয়ে যাবে। আর রমাদান স্পেশাল ইভেন্ট ইন্টারফেস ভিডিওটা আমার হাতে চলে আসছে, স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। পুরোপুরি ইন্টারফেস ভিডিওটা তোমরা দেখো, লেফট সাইডে দেখতেই পাচ্ছ ফ্রি টোকেন গুলো রয়েছে, যে টোকেন গুলো এক্সচেঞ্জ করে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবা। এন্ড রমাদান রেফারাল সিস্টেম নামে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, এখানে আই থিঙ্ক রেফারাল করে তোমরা এই মেইল বান্ডেলটা ফ্রিতে নিতে পারবা। হলুদ কালারের যে মেইল বান্ডেল রয়েছে আই থিঙ্ক এটা ফ্রিতে নিতে পারবা। এছাড়াও টোকেন এক্সচেঞ্জ সেকশনে তোমরা দেখতেই পাচ্ছ জিপ গার্ডের স্কিন, এছাড়াও ব্যাকপ্যাকের স্কিন এবং আরো অনেকগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে এক্সচেঞ্জ করা যাচ্ছে। শুধুমাত্র ভিডিওতে যেগুলো শো করানো হয়েছে এগুলো না, আরো অনেক আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাবা তোমরা রমাদান স্পেশাল। এছাড়াও তোমাদেরকে 2 দিন আগের ভিডিওতে জানাইছিলাম রেফারাল ফ্রেন্ড নামে নতুন একটা ইভেন্ট আসতে যাচ্ছে, যে ইভেন্টটা কিন্তু
রমজান স্পেশালি আসতে তো তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো, যেখানে নেম চেঞ্জ কার্ড রয়েছে, মেইল বান্ডেল রয়েছে, আরো আরো অনেক আইটেম রিওয়ার্ড রয়েছে। তো তোমাদেরকে পুরোপুরি রমজান স্পেশাল ইভেন্ট ইন্টারফেসটা ক্লিয়ার করে দিলাম, যে কেমন কি হবে, কি কি আইটেম রিওয়ার্ড ফ্রিতে থাকবে, ইন্টারফেসটা কেমন হবে, লুকসটা কেমন হবে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তোমরা জানো মোকো রিলেটেড অনেক ধরনের ইভেন্ট কিন্তু আমাদের গেমে আছে, যেমন মোকো একার স্টোর, এছাড়াও মোকো কিন্তু ক্যালেন্ডার ইভেন্টও আসছে। এরকম ভাবে হায়াতোকে নিয়ে কিন্তু এরকম ইভেন্ট আসতে যাচ্ছে। ইন্ডিয়া সার্ভারে অলরেডি একটা ক্যালেন্ডার ইভেন্ট চলে আসছে, যে ক্যালেন্ডার ইভেন্টটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। আজকে থেকে কিন্তু হায়াতো ইভেন্টটা স্টার্ট হয়েছে, মোটামুটি হালকা অনেকগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাওয়া যাচ্ছে এখান থেকে। হায়াতো স্পেশাল একটা লবিও তোমরা দেখতে পারবা, এছাড়াও এই হায়াতো স্পেশাল যে কাটানোর স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু অলরেডি অন্যান্য সার্ভারে আসতেছে ইভেন্ট আকারে। আমাদের সার্ভারেও এই কাটানোর স্ক্রিনটা খুব তাড়াতাড়ি আমরা যে কোনো ইভেন্টে দেখতে পেয়ে যাবো। আর পার্সোনালি এই কাটানোর স্ক্রিনটা আমার কাছে অনেক জোস লাগছে। দুইটা অফিসিয়াল ব্যানার আমার হাতে আসছে, একটা দেখতেই পাচ্ছ রিলন্স কোবরা ব্যান্ডেল, এন্ড একদম নিচে লেখা রয়েছে কামিং সুন, এন্ড আরো একটা ব্যানার দেখতে পাচ্ছ নিউ রিলন্স লেজেন্ডারি আউটফিট। এখনো পর্যন্ত আমাদের গেমে দুইটা লেজেন্ডারি ব্যান্ডেলই আসছে, একটা হচ্ছে বুয়া ব্যান্ডেল আর একটা হচ্ছে কোবরা ব্যান্ডেল। ফার্স্ট অফ অল তোমরা কমেন্ট করো যে তোমরা কোবরা ব্যান্ডেল পছন্দ করো নাকি বুয়া ব্যান্ডেলটা, আমি দেখতে চাই কোনটার হাইপ সবচেয়ে বেশি। এখন তোমাদের কোশ্চেন থাকবে যে ভাই দুইটার ভিতরে কোন ব্যান্ডেলটা আগে রিটার্ন আসবে। আমি তোমাদেরকে বলি অনেক টাইপের ডাটা মাইনার কিন্তু আছে, আমি যেই সব ডাটা মাইনারের উপরে বিশ্বাস করি অথবা যারা আসলে রিয়েলি ইনফরমেশন দিয়ে থাকে তাদের ভিতরে এখনো কেউ এই বিষয়ে কোনো লিকস দেয় নাই বা আপডেট দেয় নাই। আর অনেক ডাটা মাইনার আছে যারা ফেম পাওয়ার জন্য এরকম অফিসিয়াল ব্যানার এডিট করে। তো তোমাদেরকে বলবো তোমরা হালকা পাত্রা একটা লিকস নিয়ে রাখতে পারো যে আসতে পারে আপকামিং সময়ে, কারণ দুইটা ব্যান্ডেলই আসছে অনেক দিন হয়ে গেছে। গেমে কোনো কিছু রিয়ার থাকে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু রিটার্ন আসে। তো যদি ট্রাস্টেড ডাটা মাইনারদের কাছ থেকে লিকস পাই তাহলে নেক্সট টাইম এই টপিকটা নিয়ে কথা বলবো। আর তোমাদেরকেও জানা রাখবো যে রিটার্ন আসতে পারে তোমরা ডায়মন্ড গোছানো শুরু করো, তখন থেকে তোমরা রেডি হয়ে থাকো। খুবই তাড়াতাড়ি G36 গানের একটা স্কিন আমাদের স্টোরের ক্রেট সেকশনে অ্যাড হবে, যার অফিশিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। গান স্কিনের অ্যাবিলিটি হবে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন এন্ড রিলোড স্পিড মাইনাস। কনফার্ম বলা যায় না কবে অ্যাড হবে, বাট যে কোনো দিন রাত 12টার পর অ্যাড হয়ে যাবে, লিমিটেড টাইম সামনের 7 দিনের ভিতরে। আজকে রাত 12টার পরেও অ্যাড হয়ে যেতে পারে। তোমরা জানোই আমাদের গেমে যখন কোনো ইভেন্ট আসে বা আইটেম রিওয়ার্ড আসে তখন কিন্তু একটা আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয় না, একটা থিমে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়। হাইপার কোর থিমে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়েছে এবং আইটেম রিওয়ার্ড গুলো অনেক সুন্দর। স্ক্রিনের উপরে তোমরা প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডের রিভিউ দেখতেই পাচ্ছো। ফার্স্টে রয়েছে একটা কাটানার স্কিন, যখন এই আইটেম রিওয়ার্ড গুলোর ভিতরে যে কোনো একটা আইটেম রিওয়ার্ড একটা ইভেন্টে চলে আসবে, বাদ বাকি আইটেম রিওয়ার্ড গুলো অন্যান্য ইভেন্টে চলে আসবে, যেমন কাটানার স্কিন এবং লুট বক্সটা নিয়ে একটা টপ ইভেন্ট আসতে পারে। এছাড়াও রয়েছে জিএটির স্কিন এন্ড রয়েছে জোস থিমে একটা ভেক্টরের স্কিন। ভেক্টর স্কিনটা পার্সোনালি আমার কাছে জোস লাগছে। ভেক্টর স্কিন এন্ড জিএটির স্কিনটা নিয়ে হয়তো আমরা একটা ফেডারেল ইভেন্ট দেখতে পাই। এন্ড রয়েছে হাইপার কোর থিমে একটা ফিমেল বান্ডেল, ফিমেল বান্ডেলের অ্যানিমেশন প্লাস সব মিলে আমার কাছে সুন্দর লাগছে। এছাড়াও রয়েছে হাইপার কোর থিমের আমাদের মেইন যেই মেইল বান্ডেলটা, সত্যি কথা বলতে এই থিমের প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড আমার কাছে অনেকটা ভালো লাগছে। এই অবিতাই যেহেতু ইভেন্ট আসবে সেহেতু 1 থেকে 1.5 মাসের ভিতরে ইভেন্ট গুলো চলে আসবে। হাইপার থিমের উপর যত আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়েছিল প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডের রিভিউ তোমাদেরকে করে দিলাম। আর এই মেইল বান্ডেলের চুলটা খুবই ইউনিক টাইপের। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট, সর্বর অনেকগুলো আপডেট তোমাদের জন্য। রোজা আসি আর রোজা থেকে ভয়েস ওভার করতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধুমাত্র আমিই বুঝতেছি। আর তোমরাও যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখতেছো অবশ্যই কেন বক্সে ফুল ভিডিও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কারা কারা লাস্ট টাইম পর্যন্ত কন্টিনিউ করতেছে। তো চলো আমরা এখন দেখে নিব আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্টের আপডেট অ্যাড হবে। আজকে একদম রাত 12:01 এর সময় তোমরা ইভো MP5 এর ফেডারেল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে আরো 10 থেকে 15 দিন আগে থেকে জানাই রাখছি যে 16 তারিখে ফেডারেল ইভেন্ট আসতে যাচ্ছে। এন্ড আজকে একদম রাত 12:01 এর সময় গেমে লগইন করলেই তোমরা এই ফেডারেল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। আর এই ফেডারেল ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম, ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম যে আসবে না, কারণ ইন্ডিয়া সার্ভারের ফাইলে এখনো ইভো MP5 অ্যাড করা হয়নি। বাট যেহেতু ইভো ফেমাস এখনো ইন্ডিয়া সার্ভারে আসে নাই আর ইভো ফেমাসটা কিন্তু ফাইলে অ্যাড করা আছে, যেহেতু আজকে রাত 12টার পর ইন্ডিয়া সার্ভারে ইভো ফেমাস আসলেও আসতে পারে, আজকে রাত 12টার পরে একটা ইভেন্টে মো আপডেটই অ্যাড হবে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।